জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 709তম দিনের অনুধ্যান পর্ব। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিদিন ঠিক সকাল 7টার সময় এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা শ্রীরামকৃষ্ণ বেদীতলে এসে সমবেত হই এবং ঠাকুর, মা, স্বামীজি এবং বিভিন্ন মহাপুরুষদের জীবন এবং বাণীর কথা স্মরণ মননের মধ্যে দিয়ে দিনটিকে অতিবাহিত করার একটা প্রতিজ্ঞা, একটা প্রয়াস করার চেষ্টা করা হয়। বারবার ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ খোকা মহারাজ বলতেন, দিন রাত সৎ চিন্তা, সৎ কথা এই সমস্ত লইয়াই থাকিবে, তবে সংসারের কাজকর্ম সেরে যখন থাকবে তখন ঠাকুরকে ভুলবে না, ভালো পুস্তক পড়বে যাতে ভগবানকে স্মরণ হয়। আমাদের সেইটি একমাত্র প্রয়াস, কোনো ব্যক্তিগত বিজ্ঞাপন নয়, কোনো নাম যশ অহংকার চরিতার্থ করার প্রয়াসে নয়, কোনো ভাব প্রচারের প্রসারের জন্যও নয়, পুরোপুরি সকলে মিলে সকালবেলাটা যেন এই দিব্য বাণীর স্মরণ মননের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি। ঠাকুরের নাম যে কোনো অবস্থাতেই আমরা নিই না কেন তা কাজ করবেই। চাষিরা বীজ বপন করলে সেটা সোজা হোক বা উল্টো দিক থেকেই হোক, তার যেমন অঙ্কুর হয় তেমনি আমাদেরকেও সেটি করতে হবে। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বারবার মন কীরকম রাখতে হবে সেই প্রসঙ্গে, ঠাকুরের দিকে মন কীরকম রাখতে হবে সেই প্রসঙ্গে তুলসীদাস বলতেন, যেমন গরুর নতুন বাছুরের দিকে মন থাকে, ঘাস খায় কিন্তু মনটা বাছুরের ওপরই থাকে, সেই রকম সংসারের সমস্ত কাজকর্ম করা কিন্তু মনটা ওই রকম করা চাই। এবং সেই জন্যই আমরা আজকে এই আজকে শুধু নয়, এই দীর্ঘ 709টি দিন ধরে ঈশ্বরীয় স্মরণ মনন প্রসঙ্গে ব্রতী হয়েছি। আপনাদের সকলকে পুনরায় প্রণাম জানিয়ে মাতা কৃষ্ণপ্রিয়া মাতাজির চরণে প্রণাম জানাই, কারণ তাঁর একটি আদেশ বলা যায়, অভিলাষ বলা যায়, তিনি পূজনীয় স্বামী তপস্যানন্দজি মহারাজের কথা শুনতে চেয়েছেন। মাতাজির এই অভিলাষকে পূরণ করার দায়িত্ব সন্তানের বর্তায়, কারণ সন্তান যখন মায়ের কাছে আবদার করে মা তখন যেমন পূর্ণ করেন, তেমনি মায়ের ইচ্ছা, মায়ের ঐকান্তিক অনুপ্রেরণার মাধ্যমেই আমরা আজকে স্বামী তপস্যানন্দজির কথা স্মরণ মনন করব। পূজনীয় স্বামী তপস্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের অন্যতম সহাধ্যক্ষ ছিলেন। তো তখন সময়টা 1986 সালের কথা, তাকে পোর্ট ব্লেয়ার শহরে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল এবং সেখানকার ধর্মপিপাসু ভক্তদের আধ্যাত্মিক উপদেশ এবং নির্দেশ দেবেন, এরকম কারণেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো তপস্যানন্দজি মহারাজকে নিয়ে যাওয়ার আগে যারা আমন্ত্রণ করেছিলেন তারা অনুরোধ করেছিলেন যে মহারাজের একটা জীবন পঞ্জি অর্থাৎ বায়োডেটা পাঠানোর জন্য। উত্তরে তপস্যানন্দজি লিখেছিলেন, আমার জীবনে কোনো তথ্যপঞ্জি নেই, আমার একমাত্র পরিচয় হলো আমি শ্রীরামকৃষ্ণের একজন দাস। ওই চিঠিতেই তিনি পুনরায় লিখেছিলেন, আমাদের এই মঠ থেকে অর্থাৎ চেন্নাই মঠ থেকে যে সমস্ত বই প্রকাশিত হয় তার একটি তালিকা পাঠাচ্ছি। ছোট্ট এই চিঠি পূজনীয় মহারাজের চরিত্রের বিশেষত্বকে ফুটিয়ে তুলেছিল। সেটি কি না, তিনি অহমিকাকে একেবারে মুছে ফেলতে পেরেছিলেন এবং ঠাকুর, মা এবং স্বামীজির ভাবধারাকে বিশ্ববাসীর কাছে প্রচার করার জন্য যেন এক অটুট সংকল্প গ্রহণ করেছিলেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে বহু মানিত বিদগ্ধ পণ্ডিত
গবেষক রয়েছেন অধ্যাপক শ্রী শিবতোষ বাগচি মহাশয়, আমি নামটা করেই ফেললাম, মার্জনা করবেন, তাকে গিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। কিন্তু সেই শিবতোষবাবু তপস্যানন্দজির সঙ্গে সঙ্গ করেছিলেন এবং তপস্যানন্দজির একটি কথা বারবার উল্লেখ করেছিলেন। পূজনীয় মহারাজ বলতেন, প্রেয়ার ইজ দ্য বেস্ট ওয়ে অফ কমিউনিকেশন উইথ গড, অর্থাৎ প্রার্থনা, এই যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, বলছেন প্রেয়ার ইজ দ্য বেস্ট ওয়ে অফ কমিউনিকেশন উইথ গড, ভগবানের সাথে কথাবার্তা বলার সর্বোত্তম উপায়টি হচ্ছে এই প্রার্থনা। এবং আমরা এই প্রসঙ্গে স্মরণ করি, নভেম্বর মাস 2021 সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম মাসিক আধ্যাত্মিক পত্রিকা যে উদ্বোধন, স্বামীজির স্বপ্নের উদ্বোধন, সেখানে রামকৃষ্ণ মিশনের টিনগর চেন্নাই এর সন্ন্যাসী মহারাজ স্বামী যদুনাথানন্দজি, তিনি গুরু সমীপে একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন তার স্মৃতিসুধায়, যেটি রামকৃষ্ণ মঠ চেন্নাই থেকে প্রকাশিত হয়েছিল স্বামী তপস্যানন্দ অ্যাজ উই নিউ হিম গ্রন্থ থেকে, সেটির বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছিল। আমরা তাঁরও সেই ঘটনার কথাও কিছু কিছু ক্ষেত্রে স্মরণ করব। তার আগে আমরা একটু স্মরণ করে নিই পূজনীয় মহারাজের জীবনের কয়েকটি ঘটনা এবং দিকের কথা। সন্ন্যাস জীবনে প্রবেশের পূর্বে তপস্যানন্দজির নাম ছিল কেপি বালকৃষ্ণ মেনন। 1904 খ্রিস্টাব্দের কেরলে ওট্টাপনমের একটি সম্ভ্রান্ত পরিবারে মহারাজের জন্ম হয়। খুব ছোটবেলায় তাঁর শ্রদ্ধেয় পিতা কেপি অচ্যুত মেনন দেহত্যাগ করেছিলেন। কালিকটে তাঁর বাল্য শিক্ষা হয়েছিল এবং মাধ্যমিক স্কুলে পড়বার সময় তিনি শ্রীরামকৃষ্ণের নাম এবং শিক্ষার সঙ্গে প্রথম পরিচিত হন। তাঁর মা পরকুট্টি আম্মা ছিলেন বিশেষ ভক্তিমতী এবং প্রত্যেক দিন দীর্ঘ সময় ধরে মালায়াম ভাষায় লিখিত ধর্মপুস্তক পাঠ করতেন। বালকৃষ্ণন ওই সময় বইয়ের কোনোটা থেকে রামকৃষ্ণ এবং স্বামীজির কথা জানতে পারেন এবং তাদের জীবন তাঁর কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বালকৃষ্ণনের স্বভাবজাত গুণ ছিল নিজের সমস্ত কর্তব্য কর্ম খুব গুরুত্ব সহকারে করতেন এবং যেটা তিনি পড়তেন সেই সব নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করতেন, বিচার করতেন। তো একবার বন্ধুদের সঙ্গে একটা বিষয় নিয়ে খুব ঘোর মতভেদ হয়েছিল তার, সেই বিষয়টি ছিল ঈশ্বরকে দেখা যেতে পারে কিনা। তা বন্ধুটি জোরের সঙ্গে বলেছিল যে ভগবানকে দেখা সম্ভব নয়, কিন্তু বালকৃষ্ণনের নিশ্চিত প্রত্যয় ছিল ভগবানকে অবশ্যই দর্শন করা যায়। এবং তখন তিনি যেসব যুক্তি দিয়েছিলেন তাঁর সপক্ষে, তার মধ্যে ঠাকুরের উদাহরণ তিনি উল্লেখ করেছিলেন। এর দুবছর পরে তিনি নতুন বাড়িতে থাকতে শুরু করেন, যেটি শ্রীরামকৃষ্ণ দেবের কোনো এক ভক্তের বসত বাড়ি ছিল এবং তখনই তিনি রামকৃষ্ণ ভাবধারার ঐতিহ্য সম্পর্কে আরও গভীরভাবে পরিচিত হলেন। এই ভক্ত পূর্বে স্বামী ব্রহ্মানন্দজির কাছে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়েছিলেন, তার ঠাকুর ঘরে ঠাকুর এবং মায়ের নিত্য পূজা হতো। বালকৃষ্ণন এই পরিবারের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং তিনিও তার নিজের বাড়িতে ঠাকুরের উদ্দেশ্যে একটি ঠাকুর ঘর স্থাপন করেন। এই সময় যখন তিনি চলছেন এই প্রবাহের মধ্যে দিয়ে, তখন তার জীবনে একটি ল্যান্ডমার্ক, একটা চিহ্নিত ঘটনা ঘটে। তিনি এই সময় তুলসী মহারাজ স্বামী নির্মলানন্দজিকে প্রথম দেখেন। এই নির্মলানন্দজি স্বামীজির এবং ঠাকুরের অন্যান্য সন্ন্যাসী শিষ্যদের ঘনিষ্ঠ সাহচর্য এসেছিলেন এবং একসময় তিনি রামকৃষ্ণ সঙ্ঘের ব্যাঙ্গালোর কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। এবং 1916 খ্রিস্টাব্দে তিনি ব্রহ্মানন্দজিকে কেরলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। যখনই এই তুলসী মহারাজ কালিকটে যেতেন, তখন তিনি বালকৃষ্ণনের বন্ধুর বাড়িতে অবস্থান করতেন। এইভাবেই বালকৃষ্ণন তুলসী মহারাজের সংস্পর্শে আসেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন যে তুলসী মহারাজের জীবন আমার উপর গভীর প্রভাব ফেলেছিল এবং গেরুয়া বস্ত্র পরিহিত যেসব পরিব্রাজনশীল সন্ন্যাসীদের সচরাচর দেখা যায়, তুলসী মহারাজের ব্যক্তিত্ব ছিল তাঁর থেকে আলাদা।
ঠাকুর এবং স্বামীজির জীবন এবং শিক্ষার পুত সংযোগ আর মহারাজের সাথে সঙ্গ, এটি নিয়েই যেন তাঁর ব্যক্তিত্ব গড়ে উঠছিল। 15 বা 16 বছর বয়সে এই বালকৃষ্ণন যখন SSLC ক্লাসে পড়তেন, তখন স্বামীজির প্রবুদ্ধ বই এবং প্রবুদ্ধ ভারত পত্রিকা পড়তে শুরু করেন। তাকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল লাইফ অফ স্বামী বিবেকানন্দ বাই হিজ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ডিসাইপলস। 1921 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং স্বামী শিবানন্দজি মহারাজ যখন মাদ্রাজে রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমের বাড়ি উদ্বোধন করতে এলেন, তখন কালিকট থেকে আগত দীক্ষাপ্রার্থী হিসাবে বালকৃষ্ণনের মা এসেছিলেন। কিন্তু তারা কি করে মহারাজের সাথে যোগাযোগ করবেন বক্তব্য ইংরেজিতে বুঝিয়ে দেওয়ার জন্য তারা বালকৃষ্ণনকে নিয়ে এসেছিলেন। এই তারা যখন মাদ্রাজে পৌঁছলেন, তখন অধ্যক্ষ আছেন স্বামী সর্বানন্দজি। সর্বানন্দজি হচ্ছেন রাখাল মহারাজের মানসপুত্র। তিনি ঝাড়গ্রামে সারদা কন্যা গুরুকুল প্রতিষ্ঠা করেছিলেন এবং মায়েরা অর্থাৎ সন্ন্যাসিনী মায়েরা সেটি আজও পরিচালনা করছেন। সেখানে আদিবাসী মেয়েদের মধ্যে আমরাও মাঝে মধ্যে গিয়ে সেবা কাজ করে থাকি। মাতাজিদের অকুণ্ঠ ভালোবাসা, স্নেহ এবং সহযোগিতা আমরা পাই। সারদা কন্যা গুরুকুল একটি তপোবন সদৃশ আশ্রম, সেখানে না গেলে বোঝা যায় না। ঝাড়গ্রামে এই আশ্রম রয়েছে এবং এখানে যারাই গেছেন তাদের মন ভরে গেছে। সেই সর্বানন্দজি তিনিও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরে তিনি সংঘ ত্যাগ করে এই আদিবাসীদের জন্য, মেয়েদের জন্য কাজ করবেন বলে ঝাড়গ্রামে চলে আসেন। তো তখন তিনি কিন্তু রয়েছেন মাদ্রাজ মঠের অধ্যক্ষ। মহারাজকে প্রথম দর্শন করেই এই বালকৃষ্ণন মুগ্ধ হয়েছিলেন, কারণ মহারাজের মুখশ্রী ছিল শান্ত মৌন, চোখ খোলা থাকলেও তিনি ছিলেন অন্তর্মুখ। তারা যখন মহাপুরুষ মহারাজের কাছে গেলেন, যিনি তখন রামকৃষ্ণ সঙ্গে সহাধ্যক্ষ, বালকৃষ্ণন মহাপুরুষ মহারাজকে দেখলেন এবং বুঝতে পারলেন, উপলব্ধি এলো যে তিনি যেন মহারাজের থেকে একটু অন্য ব্যক্তিত্বের। তাকে প্রণাম করে যখন তিনি আসছেন, তখন স্মিত হাস্যে সেটি তিনি গ্রহণ করলেন। এই সময় তার জীবনটা যেন আরও ভক্তি বিশ্বাসের দিকে এগিয়ে গেল। এই বালকৃষ্ণন এবং তার সঙ্গীরা স্টুডেন্টস হোমের বাড়ি দেখে নিজেদের বাসায় যখন ফিরে এলেন, পরদিন মাদ্রাজ মঠে এসে দেখতে পেলেন রাজা মহারাজ দাঁড়িয়ে আছেন এবং তার একপাশে মহাপুরুষ মহারাজ, অন্য পাশে তুলসী মহারাজ। এই তিন বিরাট আধ্যাত্মিক ব্যক্তিত্ব দর্শন করে তার মন আনন্দে ভরে উঠেছিল। মাদ্রাজ ছাড়বার পূর্বে বালকৃষ্ণের মা যখন মহারাজের কাছে প্রার্থনা জানান যে তার একটি পুত্র যেন সাধু হয়, মহারাজ তার প্রার্থনা অনুমোদন করেছিলেন এবং পরবর্তীকালে এই বালকৃষ্ণ সর্বানন্দ মহারাজের কাছে মাদ্রাজে যান এবং সেই সময় ঠাকুরের ভাইপো রামলাল দাদাও সেখানে উপস্থিত ছিলেন। বালকৃষ্ণন দেখেছিলেন সেই সময় যে দেবীর সামনে মহাপুরুষ মহারাজ চণ্ডী পাঠ করছেন। 1924 সালে মহাপুরুষ মহারাজের জন্মদিনে বালকৃষ্ণন তার কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং তার আগে 1922 রাজা মহারাজের মহাসমাধি লাভ হয়েছে। মন্ত্র দীক্ষা দানের পূর্বে মহাপুরুষ মহারাজ ঠাকুরের আরতি করেছিলেন এবং দীক্ষার পরে বলেছিলেন, মন্ত্র নিয়মিত জপ করবে, দেখবে এর ফলে জ্ঞান ভক্তি বৈরাগ্যে তোমার মন পরিপুষ্ট হবে। 1925 সালে বালকৃষ্ণনের এমএ পড়া সমাপ্ত হয় এবং 1926 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমে ব্রহ্মচারী রূপে যোগদান করেন। 1928 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ তাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন এবং তার নাম হয়েছিল ব্রহ্মচারী পূর্ণ চৈতন্য। এই সময় পূর্ণ চৈতন্য মায়ের কাছ থেকে একটি চিঠি পান। চিঠিতে লেখা ছিল যে তিনি মায়ের সঙ্গে দেখা করছেন না। তার উত্তরে তিনি মাকে চিঠি দিয়েছিলেন যে তোমার চিঠি পেয়েছি, তাতে লিখেছিও যে আমি তোমার কাছে যাই না, এমনকি একটা চিঠিও পর্যন্ত দিই না। এ ব্যাপারে কয়েকটা কথা বলি।
তোমার কাছে গিয়ে যদি কেউ 4-5 দিন কাটিয়ে আসি তাহলে কেউ বারণ করবে না, কিন্তু অন্য কারণ রয়েছে যে তুমি যখন লিখেছো যে যখন আমরা ত্রিচুনাপল্লীতে ট্রেন বদল করি তখন তোমার কেমন কেমন লেগেছিল, আমারও তাই লেগেছিল, তাই কিছু বলিনি। কদিন একসাথে কাটানোর পর যখন আমরা আলাদা হলাম তখন আমরা দুজনের ক্ষেত্রেই মনের এই অবস্থা মোটেই অস্বাভাবিক নয়। যে পথ আমি বেছে নিয়েছি সেখানে এই ভাবের উদয় হওয়াটা ঠিক নয়, তুমিও হয়তো ভাববে তাই তো এটা কি ভালো হলো। এইরকমভাবে তিনি মাকে বারবার বুঝিয়েছিলেন এবং এই চিঠির ক্ষেত্রে তিনি আরও বলেছিলেন পরবর্তীকালে, যেখানে অনেক সাধুই বলেন যে আমি মায়ের অনুমতি নিয়ে যে এই জীবনে আসতে পেরেছি সেটা একটা বিরাট ব্যাপার। এবং নির্মলানন্দজিও বলেছিলেন যে দেখো তিনি তার সন্তানকে সর্বান্তঃকরণে ভগবানের পায়ে সমর্পণ করে দিয়েছেন, এই ভদ্রমহিলার ভক্তি অতুলনীয়। আরও পরবর্তীকালে এই তপস্যানন্দজি মহারাজ বলছেন যে ওই নির্মলানন্দজির কথা তুলে যে সংসারের জন্য সাধনার জন্য তুমি যা সুযোগ সুবিধে পাচ্ছ আর যারা সাধু হতে এসেছি তারা তা পায়নি, এই সমস্তভাবে তাকে উজ্জীবিত করতেন। এবং 1897 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজ মঠে আসেন এবং সেই সময় বালকৃষ্ণন মাদ্রাজ মঠে আসার পর একদিন মহীশূরের মহারাজের প্রতিনিধি মঠে এসেছিলেন। তিনি সন্ধ্যারতির পর মহাপুরুষ মহারাজের কাছে বসেছিলেন, বালকৃষ্ণন দাঁড়িয়েছিলেন। মহাপুরুষজি সেই ভদ্রলোককে বলেছিলেন কোনো মানুষ খুব ধনী হতে পারে, খুব মোটা মাইনে অর্জন করতে পারে, কিন্তু তাতে শেষ পর্যন্ত কি হয়, মৃত্যু এসে সব কিছুকেই গ্রাস করে, আর পরিশেষে শরীরটা তো এক ব্যাধি মন্দির ছাড়া আর কিছুই নয়। বালকৃষ্ণনের পরবর্তী প্রশ্ন ছিল মনস্তাত্ত্বিক, সেখানে মহাপুরুষ মহারাজ বলেছিলেন তুমি সাধনায় লেগে থাকলে তোমার বুদ্ধি আরও আলোকিত হবে। 1932 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথিতে তাঁর সন্ন্যাস দীক্ষা হয় এবং পরবর্তীকালে আধ্যাত্মিক তপস্যার ফলে উদ্ভূত আনন্দ তিনি অনুভব করবেন সেজন্যই তার নাম হয়েছিল তপস্যানন্দ। তপস্যানন্দজি মহারাজ ব্রহ্মচারী থাকাকালীন তাকে 1914 খ্রিস্টাব্দে মাদ্রাজ মঠ থেকে প্রকাশিত বেদান্ত কেশরী পত্রিকার সম্পাদক হতে হয়েছিল এবং পরবর্তীকালে 1965 সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অচি পরিষদের সদস্য হন। 1952 সালে তিনি ভক্তদের জন্য গীতার ক্লাস নিতেন, তিনি প্রায়ই কন্যাকুমারী মন্দিরে যেতেন এবং তিনি বারবার বলতেন যে এই হাসপাতাল আসলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক দক্ষতা অর্জনের ক্ষেত্র। 1971 সালে তপস্যানন্দজির কাছে নির্দেশ এসেছিল যে তিনি মাদ্রাজ কেন্দ্রের ভার নেবেন, সেখানে তিনি কাটিয়েছিলেন, সেই সময় তার বয়স 67, কিন্তু তবুও তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন। মাদ্রাজে আসার পর তার পড়ালেখার কাজ আবার নতুন করে তিনি শুরু করেছিলেন। যখন কেউ রামকৃষ্ণ মঠে যোগ দিতে আসত তপস্যানন্দজি ভালোভাবে তাদের পরখ করতেন, তিনি চাইতেন নবাগতরা প্রত্যেক দিন শারীরিক ব্যায়াম করবে। একসময় মঠে চোর ঢুকেছিল, তিনি প্রস্তাব করেছিলেন যদি সকল আশ্রমিক লাঠি চালনা শেখে তাহলে তাদের আত্মরক্ষা এবং চোর তাড়ানো এই দুটি সম্ভব হবে। তপস্যানন্দজি মহারাজের কাছে ভক্ত দিচ্ছিল অবারিত দ্বার, তার অফিসে ভক্তরা অনুমতি ছাড়াই দেখা করতে পারত, অপরিচিত ব্যক্তিরাও তার কাছে নানান সমস্যা নিয়ে যেত, তিনি সাহায্য করতেন, উপযোগী বাস্তবায়িত পরামর্শ দিতেন। একবার এক যুবক তার কাছে এসে বলেছিল যে তার মনে সাহস নেই এবং তার ভবিষ্যৎ নিয়ে সে খুবই চিন্তিত, ভীত। তপস্যানন্দজি তাকে বলেছিলেন স্বামীজির বই পড়তে এবং পরামর্শ দিয়েছিলেন যে সে যেন প্রত্যহ রামভক্ত হনুমানের মন্দিরে যায় এবং হনুমানজির কাছে যেন শক্তি প্রার্থনা করে। একবার এক ভক্ত মহারাজকে লিখেছিলেন যে একটা দিন ঠিক করে দেওয়ার জন্য যে দিনটা তিনি কূপ খননের কাজ শুরু করবেন। তপস্যানন্দজি তাকে পঞ্জিকা দেখবার জন্য বা কোনো জ্যোতিষের পরামর্শ নেবার জন্য পরামর্শ দিলেন না, বললেন
ভগবানের কাছে সাহায্য চাইবার তোমার তো স্বাধীনতা ও অধিকার আছে। ভগবানে বিশ্বাস এবং ভক্তির চেয়ে বেশি শক্তি আর কিছুতে আছে কি? সেই ভক্তটিকে আরও লিখলেন, তোমার পরিবারের সকলেই একদিন ভোরে স্নান করে গোলাকার হয়ে এক জায়গায় বসবে। মধ্যস্থলে কতগুলো টুকরো কাগজ 1 থেকে 31 সংখ্যা পর্যন্ত লিখে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে প্রভু আমাদের নির্দেশ দাও, আমাদের সাহায্য করো একটি দিন বের করতে যেদিন আমরা কূপ খননের কাজ শুরু করব। সকলে মিলে কয়েক মিনিট ধ্যান করবে, তারপর তোমাদের পরিবারের সবচেয়ে যে ছোট সে চোখ বন্ধ অবস্থায় ওই 31টি কাগজের টুকরোর একটি তুলবে আর তাতে যে তারিখ লেখা থাকবে সেই তারিখেই কাজ শুরু করবে। এইটি দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে এই দিনটি ভগবান তোমাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। তপস্যানন্দজি ছেলেদের ভালোবাসতেন, বারবার তাদের ছেলেরা এলে তাদের মিষ্টি লজেন্স দিতেন, বলতেন তোমাদের 4টি জিনিস করতে হবে, ভালো করে প্রার্থনা করবে, ভালো করে পড়াশোনা করবে এবং ভালো করে খেলতে হবে আর ভালো করে খাওয়া দাওয়া করতে হবে। 1980 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় মহাসম্মেলন যেটি বেলুড় মঠে হয়েছিল সেখানেও তিনি ব্যবহারিক বেদান্তের ওপর বক্তৃতা দিয়েছিলেন। 1981 খ্রিস্টাব্দে তিনি কোচি পরিষদের সভায় অংশগ্রহণ করার সময় অসুস্থ হন এবং তার ব্লাড সুগার ধরা পড়ে। 1985 খ্রিস্টাব্দে যখন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ বীরেশ্বরানন্দজি খুব অসুস্থ হলেন, তপস্যানন্দজি বীরেশ্বরানন্দজিকে দেখতে গিয়েছিলেন এবং বলেছিলেন, আপনার শরীরের এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগছে। তখন বীরেশ্বরানন্দজি বলেছিলেন একটি সুন্দর উত্তর, যে শরীর তো এরকম করেই যায়। প্রভু মহারাজের সম্পূর্ণ সজ্ঞান ভাব তপস্যানন্দজির মনে খুব রেখাপাত করেছিল। তিনি পরবর্তীকালে বলতেন, মহাপুরুষজির সেই অবস্থা দেখে আমার ঠাকুরের কথা মনে পড়ত, ভগবানে মন গভীরভাবে ডুবে না থাকলে মুখের ওইরূপ উজ্জ্বলতা থাকা সম্ভব নয়। কারণ মহাপুরুষ মহারাজেরও সেই দেহত্যাগকালীন কথা তার মনে হয়েছিল। 1985 সালের 13 মার্চ বীরেশ্বরানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করলেন এবং রামকৃষ্ণ সংঘের গুরুসেবার ভাবটি তারপর তার হাতে অর্পিত হয়েছিল। অবশ্য তার আগেই, কারণ তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন তার আগেই, এবং তপস্যানন্দজির তামিলে অনুদিত 1983 সালে গসপেল অব রামকৃষ্ণ এই বইটি প্রকাশিত হয় এবং এই উদ্বোধন পত্রিকায় পূজনীয় স্বামী যদুনাথানন্দজি মহারাজ তিনি স্মরণ করছেন যে তপস্যানন্দজির খুব ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার তার সুযোগ হয়েছিল। পূজনীয় মহারাজকে দিনে 3 বার তিনি ভূমিষ্ঠ প্রণাম করতেন। একদিন মহারাজের অফিসে তাকে প্রণামের সময় তিনি বললেন যে তিনি দাদার কাছ থেকে, যদুনাথানন্দজির দাদার কাছ থেকে একটা চিঠি পেয়েছেন। দাদা জানতে চেয়েছেন কেন মহারাজ যদুনাথানন্দজিকে মঠে থাকার অনুমতি দিয়েছেন। মহারাজ সেই চিঠিটি পড়তে দিলেন। যদুনাথানন্দজি যখন কিছু না বলে চিঠিটি নিয়ে ঘরের দিকে পা বাড়িয়েছেন, অমনি মহারাজ ডেকে এই মর্মে উত্তর দিতে বললেন যে আমি স্বেচ্ছায় সঙ্গে যোগদান করেছি, কেউই এই ব্যাপারে জোর করেনি। তিনি আরও লিখতে বললেন, এখানকার প্রবীণ সাধুরাও চান আমি যেন স্বেচ্ছায় বেছে নেওয়া এই জীবনী যাপন করি। এরপর মুহূর্তের জন্য চুপ থেকে তিনি স্বামী যদুনাথানন্দজিকে এমন একটি কথা বলেছিলেন যেটি নিয়ে তিনি পরবর্তীকালে গভীরভাবে ভেবেছিলেন। পূজনীয় স্বামী তপস্যানন্দজি মহারাজ বলেছিলেন যে আমার দাদা চিঠিতে লিখেছে যে আমাকে সঙ্গে যোগদানে সুযোগ দেওয়ার জন্য তার নরকে গতি হবে। মহারাজের ইচ্ছা আমি এর উত্তরে যেন লিখি, মহারাজ এমন মহৎ কার্যের জন্য নরকেও যেতে প্রস্তুত। তার এই কথা শুনে যদুনাথানন্দজির বাকরুদ্ধ হয়েছিল। এত স্নেহ, এত শ্রদ্ধা, ভালোবাসা তার জীবনে তখন দাগ কেটে নিয়েছিল। পূজনীয় মহারাজ যদুনাথানন্দজিকে বলে দিয়েছিলেন, পূজারি মহারাজ বলে দিয়েছিলেন যদুনাথানন্দজিকে যে তপস্যানন্দজি মহারাজের দুপুরের প্রসাদের পর তাকে 4 টুকরো আপেল, 6 কোয়া কমলালেবু আর 10টা আঙুর দেওয়া। মঠে যোগদানের দ্বিতীয় দিন থেকেই তিনি সেটি করতেন। কিন্তু মহারাজ যে নির্দিষ্ট পরিমাণ ফল খান
সেটা না বুঝতে পেরে যদুনাথানন্দজি বেশি দিতেন। তো প্রথম যেদিন দিলেন সেদিন মহারাজ যেরকম খান সেই পরিমাণ খেয়ে বাকিটা রেখে দিলেন, পরের দিনও বেশি করে দিলেন, তিনি তাই করলেন। কিন্তু তৃতীয় দিনে এই ঘটনা ঘটাতে পূজনীয় তপস্যানন্দজি যদুনাথানন্দজিকে ডেকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে পরিবেশন করতে বলেছে? উত্তর দিলেন পূজারী মহারাজ। বলেন, কি পরিমাণ পরিবেশন করবে সেটা তোমাকে কিছু বলেনি? মাথা নেড়ে জানালেন। তখন বললেন, দেখো, প্রথম দিন তুমি আমাকে পরিবেশন করেছিলে, আমি অতিরিক্ত ফল খাইনি, দ্বিতীয় দিনও খাইনি, ভেবেছিলাম তুমি বুঝতে পারবে, কিন্তু নির্বোধের মতন আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি করলে, এরকম আর করবে না। অর্থাৎ কোনো কিছু জিনিস সুস্বাদু বা তাকে পরিবেশন করা হয়েছে বলে কোনো অজুহাতেই তিনি তার নিয়মিত খাদ্য তালিকার থেকে একটুকরো বেশি গ্রহণ করতেন না। প্রতি মঙ্গলবার ভাণ্ডারী মহারাজ এবং যদুনাথানন্দজি মন্দিরের জন্য ফল এবং রান্নাঘরের জন্য সবজি কিনতে বাজারে যেতেন। একবার ভাণ্ডারী মহারাজ অসুস্থ হওয়ার জন্য তপস্যানন্দজি একাই যদুনাথানন্দজিকে পাঠিয়েছিলেন। যেহেতু এর আগে বাজারে ফল কেনার ব্যাপারতে তার মনোযোগ থাকত, তাই সবজিটা কিনতে গিয়ে তার দেরি হয়ে গিয়েছিল। পূজনীয় মহারাজকে প্রণাম করে যখন যদুনাথানন্দজি ফিরে এসে জানালেন যে তিনি ফল এবং সবজি দুই কিনেছেন, তখন তিনি দুটো প্রশ্ন করতেন, তুমি কি টাটকা ফল এবং সবজি পেয়েছো? সেগুলোর দাম আগের থেকে কমেছে কি? মাঝে মাঝে ছোলার দামও জিজ্ঞেস করতেন, কারণ তিনি সকালে 10 দানা ছোলা খেতেন। যদি ছোলার দাম বেড়ে যেত তিনি উদ্বিগ্ন হতেন, কারণ মঠের টাকা অনর্থক খরচা হবে সেটা তিনি চাইতেন না। একদিন যখন মহারাজ জিজ্ঞেস করাতে যদুনাথজি নন্দজি উত্তর দিলেন যে ফল কিনতে গিয়ে টাটকা সবজি পাননি, তখন তিনি বজ্রপাতের মতন ধমক দিয়ে বলেছিলেন, বোকা কোথাকার, তুমি কি মনে করো মন্দিরের কাজটাই ঠাকুরের কাজ? প্রতিটি কাজই তার কাজ। ঠাকুরকে মঠে রান্না করা খাবার তরকারি সহ নিবেদন করা হয় এবং শত শত লোক তা প্রসাদ হিসাবে গ্রহণ করে। যখন তুমি জানতে যে টাটকা সবজি কখন পাওয়া যায়, তাহলে কেন তুমি প্রথমে সবজি কিনে পরে ফল কিনলে না? এই তিনি বলেছিলেন, প্রতিটি কাজই শ্রীরামকৃষ্ণের পূজা, এইটি হচ্ছে আসল ভাব। একদিন মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যদুনাথানন্দজিকে, তোমার কত সেট জামা কাপড় আছে? উত্তর দিয়েছিলেন, 5 সেট। তাতে বললেন, 5 সেট, হায় ভগবান! তারপর বললেন, কেন 5 সেট জামা কাপড়ের কী প্রয়োজন? আদেশের সুরে বলেছিলেন তপস্যানন্দজি, তোমার কাছে কেবল 2 সেট জামা কাপড় রাখবে, সাধু হিসাবে তোমার কোনো কিছু সঞ্চয় করা উচিত নয়। এক কণা খাবারের জন্যও আমরা দায়বদ্ধ এবং বাস্তবিকই জবাবদিহি করতে বাধ্য, সে কারণে সামান্য ব্যাপারেও আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই এক সাদাশীতে এবং উৎসর্গীকৃত জীবন তিনি দৃষ্টান্তস্বরূপ রেখেছিলেন। পূজনীয় মহারাজ তপস্যানন্দজি সাধারণত বেলা 11:30 সময় ডাবের জল খেতেন। তাকে সেটি দেওয়ার পর যদুনাথানন্দজি কয়েক মিনিট অপেক্ষা করতেন, কারণ ওই সময় তিনি কিছু বলতেন। একদিন তাকে ডাবের জল দেওয়ার পর যেই চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছেন, তিনি জিজ্ঞাসা করলেন, রাত্রে 9টার সময় ঘুমাতে যাও? তাকে জানানো হলো 10:30 সময়। জিজ্ঞাসা করলেন, 9টার সময় ঘুম থেকে ওঠো? বললেন, 4:00 সময়। তিনি তখন আদেশ করলেন, এরপর থেকে 10টার সময় ঘুমাতে যাবে, যদি তোমাকে 4:00 সময় ঘুম থেকে উঠতেই হয় তাহলে কমপক্ষে তোমার 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। কিছুদিন পরেই মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে রাত 10:30 ঘুমাতে যাচ্ছ তো? যখন উত্তর দিয়েছিলেন যে না, তখন বললেন, অসুবিধেটা কোথায়? তোমার শরীরটাকে খারাপ করো না, ঘুমাতে যাওয়ার আগে রামকৃষ্ণের কথা চিন্তা করো তো। ঘুমানোর কিছুক্ষণ আগে চণ্ডীর এই শ্লোকটি কয়েকবার আবৃত্তি করবে, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নম নম। একদিন মহারাজ যদুনাথানন্দজিকে শ্রীরামকৃষ্ণের জীবনের কয়েকটি ঘটনা ইংরেজিতে লিখতে বলেছিলেন। তো যদুনাথানন্দজি একটা ফুলস্কেপ কাগজের এদিক
এবং অপরদিকের এক চতুর্থাংশের কয়েকটা ঘটনা লিখে বাকি অংশে দাগ কাটলেন। মহারাজকে যখন লেখাটা দিলেন, তিনি পড়লেন এবং যখন দেখলেন দ্বিতীয় পৃষ্ঠার তিন চতুর্থাংশ দাগ কেটেছেন, তখন তিনি বললেন, এভাবে তুমি মঠের সম্পত্তি নষ্ট করতে পারলে ওই জায়গায় আমি তোমার সম্পূর্ণ জীবন ইতিহাস লিখতে পারি, কখনো এরকম করো না। যদুনাথানন্দজির চোখ খুলে গেল যে মঠের অতি সামান্য ব্যাপারেও কত সতর্কতার সাথে সব কিছু সম্পাদন করা উচিত। সাধারণত সন্ধ্যারতির আগে 6:10 নাগাদ মঠের চৌকিদার মঠের সমস্ত বাইরের আলো জ্বালাত। একবার চৌকিদার 3-4 দিন ছুটি নেওয়ায় পূজারী মহারাজ যদুনাথানন্দজিকে ওই কদিন সন্ধ্যারতিতে যাওয়ার আগে জ্বালাতে বললেন। তিনি 5:50 আলোগুলো জ্বেলে দিয়েছিলেন, পূজনী মহারাজ লক্ষ্য করেছিলেন। পরের দিন ওটি করাতে আর বরদাস্ত করতে না পেরে বললেন, তোমাকে এত তাড়াতাড়ি আলো জ্বালাতে কে বলেছে? তখন উত্তর দিয়েছিলেন যে পূজারী মহারাজ সন্ধ্যারতিতে যাওয়ার আগে আলো জ্বালাতে বলেছিলেন। বললেন, তাহলে তুমি কেন এত তাড়াতাড়ি আলোগুলো জ্বালছ? এখন সবে 5:50, সাধারণত আলো 6:10 নাগাদ জ্বালানো হয়। পরের মাসে যদি ইলেকট্রিসিটির খরচ বাড়ে, তাহলে তোমার এই খামখেয়ালির জন্য বাড়তি অংশ তোমাকেই দিতে হবে। অর্থাৎ এই ঘটনা থেকে মহারাজ বোঝাতে চেয়েছিলেন যে মঠে যা কিছু ঘটে তার সম্পূর্ণটা যেমন পুঙ্খানুপুঙ্খভাবে মহারাজ তদারকি করেন, তেমনি সবটাই ঠাকুরের। এই অত্যন্ত যত্ন সহকারে করার কথা তিনি সর্বদা নির্দেশ দিতেন। একদিন রুটিন মাফিক সান্ধ্য ভ্রমণের সময় মহারাজের লাঠিটা একটা ডেস্কে আটকে যাওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এর ফলে তার চশমা ভেঙে যায়, তিনি গুরুতর আঘাত পান। কিন্তু জীবনের শেষ পর্বে তিনি যে ধারাবাহিক অসুস্থতা ভোগ করেছিলেন সেটি ছিল তার শুরু। শারীরিকভাবে তিনি পীড়িত থাকলেও মানসিক এবং বৌদ্ধিক দিক থেকে সজাগ ছিলেন, সবসময় খোশ মেজাজে থাকতেন। হাসপাতালে ক্রমান্বয়ে তার একবার পরীক্ষা নিরীক্ষা হয়। রিপোর্ট এলে তিনি সে ব্যাপারে খোঁজ খবর করলেন। বললেন, আমার ব্লাড প্রেশার কিরাম? হলো নর্মাল। ব্লাড সুগার নর্মাল, ইসিজি নর্মাল। তখন মহারাজ বললেন, তাহলে তো সব কিছুই নর্মাল, অ্যাম আই দ্য ওয়ান দেন হু ইজ অ্যাবনর্মাল? এই বলে তিনি একেবারে প্রাণ খোলা হাসিতে হেসে পড়লেন। একদিন মহারাজ যদুনাথানন্দজির সার্টিফিকেটগুলো চাইলেন। তিনি যখন বললেন যে সেটা মঠ অফিসে জমা দিয়েছেন, তখন অফিস থেকে সেটা আনতে বললেন। তিনি অফিস থেকে এনে মহারাজকে দেখালেন। দেখার পর তিনি সেগুলো অফিসে ফেরত দিতে বললেন এবং যদুনাথানন্দজি সেটি একটি খামে ভরে নিয়ে এসেছিলেন, কিন্তু যাওয়ার সময় খামটি নিয়ে যেতে ভুলে গেলেন। পরের দিন মহারাজকে প্রণাম করতে গেলে তিনি জিজ্ঞাসা করেছিলেন, গতদিন আমার অফিসে কিছু ফেলে গিয়েছো কি? কিছুক্ষণ ভেবে মহারাজ বলেছিলেন, না, একদম পূজনীয় তপস্যানন্দজি যত্ন করে খামটা রেখেছিলেন। জিজ্ঞাসা করলেন, কেমন করে তুমি খামের কথা ভুলে গেলে? তারপর বললেন, অন্তত অফিসে সার্টিফিকেটগুলো জমা দেওয়ার সময় তোমার এটা বোঝা উচিত ছিল। বললেন, আর যেন এরকম না হয়, যাই কিছু করো না কেন যত্ন সহকারে করবে। এই প্রতিটি কাজ যত্ন সহকারে করা সেইটি। এবং এই শরীরের ক্ষেত্রেও মহারাজ বারবার বলছেন, শরীরটা রক্ত মাংস দিয়ে তৈরি, অর্থাৎ এটার দিকে অত মন দেওয়া নয়, আসলটি হচ্ছে ভগবানের দিকে মন দেওয়া। সত্যি সত্যি এই সমস্ত মহাত্মার সাহচর্য যারা পান তাদের জীবনটা ধন্য হয়ে যায়। তারা এই জীবন দেখেই আধ্যাত্মিক জীবনকে শক্তিশালী এবং উন্নত করে ফেলেন। মহারাজের এই তপস্যাপূত জীবন সত্যি সত্যি বারবার আমাদের অনুপ্রাণিত করে। ইডলি প্রসঙ্গে মহারাজ বলতেন মজা করে যে ইডলি খুব নির্দোষ খাবার, স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। এবং একবার তিনি বলেছিলেন যে 10ম শতাব্দীতে সম্রাট রাজরাজ চোল এটি প্রস্তুত করেছিলেন। গুরু সেবার ভাবটি খুব গভীরভাবে তপস্যানন্দজি বলতেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একথা পর্যন্ত বলেছেন যে গুরু সেবারূপ সাধন অভ্যাস না করে তাকে এই গীতা তত্ত্ব বলবে না। বারবার বলতেন যে রামকৃষ্ণ সঙ্গ শ্রীরামকৃষ্ণের সঙ্ঘ শরীর,
তিনিই সঙ্গের গুরু। মানব গুরুদের যন্ত্রস্বরূপ করিয়াই তিনি তার কার্য সাধন করেন। তপস্যানন্দজির কাছে কেউ গেলেই তিনি প্রশ্ন করতেন, তোমার কাজকর্ম কেমন চলছে? তার সঙ্গে যারা দীর্ঘকাল বাস করেছে তারা অনুভব করত যে কীভাবে দর্শনার্থীকে তিনি আধ্যাত্মিক বা বৈষয়িক ক্ষেত্রে উন্নতির জন্য একটা সুস্পষ্ট লক্ষ্য রেখে একনিষ্ঠভাবে কাজ করতে উৎসাহিত করতেন। মৃত্যুর আগেও তিনি বারবার বলতেন, মৃত্যু জীবনের একটা স্বাভাবিক পরিণতি, এই নিয়ে ভয় পাবার কি আছে। 1991 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর বৃহস্পতিবার যখন মন্দিরে শ্রী রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতি হচ্ছিল, তখন পূজনীয় স্বামী তপস্যানন্দজী মহারাজ মহাসমাধি লাভ করেন। কিন্তু তার মুখে উঠেছিল এক প্রশান্তির ভাব, যেটি সকলের কাছে ছিল এক প্রেরণাদায়ী দৃশ্য। আমরা বারবার স্মরণ করি এই প্রেরণাদায়ী দৃশ্যগুলি। একবার এক সন্ন্যাসী তপস্যানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন, কী করে ভালো সাধু হওয়া যায়? স্নেহশীল অগাধ পণ্ডিতের অধিকারী তপস্যানন্দজি উত্তর দিয়েছিলেন, বি সিম্পল এলস হোয়াট, অর্থাৎ সহজ সাধারণ হলেই ভালো সাধু হওয়া যায়। একবার পরবর্তীকালে তপস্যানন্দজি বেলুড় মঠে আছেন, তাকে এক প্লেট মিষ্টি পাঠানো হয়েছিল এবং তার ঘরে যখন কয়েকজন সাধু উপস্থিত হয় তখন তিনি সাধুদের মধ্যে সেই মিষ্টি ভাগ করে নিজে কোন ভেঙে নিয়েছিলেন। এতে যে ব্রহ্মচারী মহারাজ নিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন, মহারাজ আপনাকে পাঠানো হলো আর আপনি এটুকু গ্রহণ করলেন। পরে ফিরে এসে তিনি যখন জেনারেল সেক্রেটারি মহারাজকে বলেছিলেন বা সঙ্ঘগুরু মহারাজকে বলেছিলেন, তখন তিনি বলেছিলেন সঙ্ঘগুরু যে তপস্যানন্দজি যথোপযুক্ত সাধুর কাজটি করেছেন, নিজের জন্য কিছু রাখেননি, সবটুকুই দিয়ে দিয়েছেন। রামকৃষ্ণ সঙ্ঘের এই সন্ন্যাসীরা বিলিয়ে দেন, সবটা বিলিয়ে দেন, আত্মত্যাগই তাদের জীবনের ভূষণ। শুধু রামকৃষ্ণ সঙ্ঘ নয়, ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসে কত অজানা, কত নাম না জানা সাধক সাধিকা রয়েছেন যারা আত্মবিলয় করেছেন, আত্মত্যাগ করেছেন ভগবানের জন্য। তাদের কথা আমাদের কাছে প্রেরণা। শুকচরের গোবিন্দ সাধিকা গোবিন্দ মা এবং তার উত্তরসূরি হিসাবে সন্ন্যাসী এবং মাতাজিরা রয়েছেন, তাদের নাম আমি এই মুহূর্তে আর বলছি না, কিন্তু তাদের দেখেছি ভগবানের জন্য তারা জীবনটি দিলেন। ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাস এই ভগবানের জন্য জীবন দেবার ইতিহাস, এটি আমাদের অনুপ্রেরণা। সকলকে প্রণাম, নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণ।